আগে প্রস্তুতি শেষ করে তারপর আমাদেরকে বিজয় অর্জন করতে হবে সেই জন্য বদরে বিজয় হয়েছে অহুদে কথা বলেন কেন শ্বাস সরঞ্জামের দিক থেকে অহুদ ছিল গুছানো পর্যাপ্ত আল্লাহ সেদিন দেখিয়েছেন দুনিয়ার শ্বাস সরঞ্জাম দিয়ে তোমরা বিজয় অর্জন করতে না সুতরাং তাকোয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর ভয়ে নিজেকে রাঙিয়ে আল্লাহর সৌন্দর্য নিজেকে সৌন্দর্য মন্ডিত করে একটা বদর যদি আমাদের সামনে আসে যে বদরের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশে আর একটা নতুন মুক্তিযুদ্ধ করে আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী রাষ্ট্রের যে দখল আমাদের উপরে যাচ্ছে যে আধিপত্যবাদ আমাদের উপরে চেপে বসেছে আমরা আর নতুন মুক্তিযুদ্ধ করে এই প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হওয়ার জন্য কি আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ 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 আমাদের প্রস্তুত থাকতে হবে আর একটা যুদ্ধ হবে ইনশাল্লাহ এবং সেই যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের চেতনাকে অর্থবহ করার জন্য বদরের চেতনাকে ধারণ করে আমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করব আর একটা কথা বলে শেষ বদর আমাদের মুসলিম উম্মার দুর্ভাগ্য দেখবেন আজকে কয় তারিখ বাইশে রমজান এশার নামাজ পড়ে না আর তেইশে রমজান সারা রাত ঘুমায় না তার ধারণা হলো এক কদর দিয়াতের সে তার জীবন কি করে ফেলবে আরে বদল কপাল পরা মুসলিম এই মুসলিমদের আজকের এটা একটা কারণ ছাত্র শিবিরের সদস্যদের এটা ধারণ করতে হবে যে মুসলিম ওম্মা আজ পর্যন্ত নতুন করে এই চেতনায় নিজেদেরকে লালন করতে না পারবে যে বদরের চেতনাকে আগে উজ্জীবিত করতে না পারলে তাদের জন্য আল্লাহ কদরের সম্মান বরাদ্দ করবেন না আগে বদর ধারণ করতে হবে তারপর তার জন্য কদরের সম্মান নির্ধারিত হবে আগে হিসাব অনুযায়ী বদর আগে না কদর আগে আমরা খুঁজি আগে কোনটারে কপাল তো পুড়ছে ওই কারণে মুসলিমের আজকে কদর খোঁজা যত মুসলিম আছে বদর খোঁজা মুসলিম নাই বললেই চলে এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন করণের আয়াত নাজিল করেছেন আপনাদের সকলের মুখস্থ আছে একটা না বলে আমি মানে আলোচনার হক আদায় শেষ করতে পারছি না আল্লাহ সুবা আলা সুরা বাকার দুশো ষোলো নম্বর মুখস্ত করবেন এটা কত নম্বর আয়াত দুইশো ষোলো নম্বর আয় সেখানে আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কোমল খিতাল কুতিবা আলাই কোমল খেতাল যখন যুদ্ধের আয়াত লড়াই সংগ্রামের আয়াত আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের আয়াত নাজিল করা হয় আহুয়া আকুরুল্লা তখন তোমাদের কি লাগে না মজা লাগে না টেস্ট লাগে না টেস্ট লাগবে কেমনে অসুস্থ রুগী এর যদি অ্যান্টিবায়োটিক দেয় ভালো লাগে ক যে এটা দিয়েন না তার চিনি খাওয়া নিষেধ মিষ্টি খাওয়া নিষেধ কয় দেন আল্লা বসা যে কদিন বাসি আমাদের ইমানদের অবস্থা হলো ইমানের ডায়াবেটিসের চূড়ান্ত পর্যায়ে ইমানের এর মধ্যে সে খুঁজতেছে লাউ মিষ্টি টিষ্টি খাইয়া কোনো রকম জান্নাতে ঢোকা যায় কিনা আল্লাহ তালা বলছেন তোর ইমান ডায়াবেটিসের শেষ পয়েন্ট তেইশে এখন অবস্থান করতেছে ইনসুলিনেও কভার হবে না তুমি যে মিষ্টি পছন্দ করো ওইটা বাদ দাও তোমার এখন দৌড়াইতে হবে কষ্ট করতে হবে হাঁটতে হবে লড়াই করতে হবে দৌড়াইতে হবে তাহলে তোমার ডায়াবেটিস থেকে মুক্ত হইয়া মিষ্টি আবার প্রয়োজনে পারবা না পারবা না আল্লাহ তালা কত চমৎকার করে বললেন ও আশা আন তক্রহু সাইয়ান খৈরুল্লাহ তোমরা যেটা পছন্দ করো না ওর মধ্যে আমি কল্যাণ রেখেছি ও আসা আন অহুয়া সাইয়ানুল্লাহম আর তোমরা যেটা পছন্দ করো ওর মধ্যে আমি অকল্যাণ তোমরা সেটা বুঝতে আমার তরুণ যুবক সদস্য ভাইয়েরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আগামী দিনে বদরের চেতনায় উজ্জীবিত করে আর একটা নতুন মুক্তিযুদ্ধের চেতনাকে অর্থবহ করার জন্য নতুন আর যুদ্ধ করে আধিপত্যবাদের বাদ থেকে এই বাংলাদেশকে আমাদের মুক্ত করতে হবে সেটার সবচেয়ে বড় শক্তি হবে বদরের চেতনা ওই বদরের চেতনায় প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা প্রতিষ্ঠিত করা সম্ভব অর্থভাব মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা সম্ভব না হলে এখন বের হয়েছে সাদালিক, কিলিক এরাই নাম দিয়েছে চাদালিক গরু চুরি করে নাই পত্রিকায় ছাত্রলীগের সভাপতি যুবলীগের বউ নিয়ে চলে গেছে নাই আমি বানাই বলতেছি পত্রিকা খুঁজে বের করে দেখে এটা আমি বহু আগে বলেছি আওয়ামী লীগ সাবধান থাকুন জামাত ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে যদি মনে করে আরামে থাকবেন তাহলে দাম্মের দিয়া রাহুম আল্লাহর ফাসালা হচ্ছে তোমাদেরকে দিয়ে আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবেন সেই সময় শুরু হয়েছে না হয় নাই এখন মাঝে মধ্যে উইকেট পরে উইকেট কি আমাদের সাথে তাদের পরে না তাদের মধ্যে তাদের উইকেট পরে কার বিধান সাবধান হন আওয়ামী লীগ সতর্ক হন আওয়ামী আল্লাহ তালা আমাদের দয়া করে কবুল করুন বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য কবুল করুন সুবাহ السلام عليكم ورحمه الله وبركاته